ইতিহাস গড়া জয় অবিশ্বাস্য জয়। দেশের মাটিতে প্রথমবার ভারতীয় নারী দলকে হারালো বাঘিনীরা। শক্তি, সামর্থ্য কিংবা অভিজ্ঞতা, সব দিক দিয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারতীয় নারী ক্রিকেট দল। মিরপুরে চলমান টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতকেই হারিয়ে দিল বাংলাদেশ। অবিশ্বাস্য, অসাধারণ। প্রতিপক্ষ দলে শেফালি ভার্মা, স্মৃতি মান্দানা কিংবা হারমানপ্রীত কৌরের মতো বিশ্বমানের ব্যাটার, তবে ছেড়ে কথা বলেনি বাংলাদেশি বোলাররা। পরপর দু ম্যাচে শক্তিশালী ভারতকে 100-এর আশেপাশে আটকে রাখা। পুরো সিরিজ জুড়েই বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট নিজেদের কাজটা করে গেছে ঠিকঠাক। সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া। শুরুতেই স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মার উইকেট তুলে নেন সুলতানা খাতুন। জেমিমা রদ্রিগুয়েজকে নিয়ে 45 রানে জুটি গড়েন হারমানপ্রীত কৌর। জেমিমাকে 28 রানে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন স্বর্ণা। ব্যক্তিগত 40 রানে হারমানপ্রীত কৌর আউট হলে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশি স্পিনারদের তোপের মুখে ভারতের ইনিংস থামে মাত্র 102 রানে। জবাব দিতে নেমে শুরুতেই 7 রানিকে হারায় বাংলাদেশ। দিলারা আক্তারও দ্রুত ফিরে গেলে 16 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে 46 রানে জুটি গড়েন শামিমা। দলীয় 62 রানে জ্যোতি আউট হলে ম্যাচে মোমেন্টাম ফিরে পায় ভারত। ব্যক্তিগত 1 রানে স্বর্ণা এবং 42 রানে শামিমা আউট হলে আগের ম্যাচের মতো হারের সংখ্যা ভর করে বাংলাদেশ শিবিরে। তবে শেষ দিকে সুলতানা আক্তার ও নাহিদার ক্যামিওতে 4 উইকেটের জয় পায় বাংলাদেশ। শামিমা প্লেয়ার অব দ্য ম্যাচ এবং হারমানপ্রীত প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। দীর্ঘ 5 বছর পর ভারতের বিপক্ষে জয়, টি টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় জয়। 2-1 ব্যবধানে সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের আগে এই জয় নারী দলের জন্য হতে পারে বাড়তি অনুপ্রেরণা। ক্যামেরায় আমিনুল সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।